প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। জাতীয় বৃক্ষ মেলার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় বৃক্ষ মেলা 2023 কিন্তু আমাদের গত 5 জুন থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটি 1 মাস ব্যাপী থাকবে। এটির স্থান পুরাতন বাণিজ্য মেলার মাঠ আগারগাঁও, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিটে। তো এটি মূল গেট দিয়ে আপনারা যখন ঢুকবেন তখনই কিন্তু আপনারা বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, যেখানে আপনারা ছবি তুলতে পারেন। তো ডান সাইডে কিন্তু এখানে সুন্দর গাছ পশু পাখি রয়েছে এবং তার এই সাইডে কিন্তু সুন্দর গাছ এবং সেখানে সুন্দরভাবে লেখা আছে। এবং এখানে ঢুকলে আপনারা জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2023-এর একটি সুন্দর প্রদর্শন দেখতে পাবেন। এবং যেহেতু এটি বন অধিদপ্তরের আন্ডারে, এই জন্য কিন্তু এখানে আসলে যেভাবে সুন্দরভাবে করা যায় তারা করেছেন। তো আপনারা মূল গেট দিয়ে ঢুকতে পারেন, দেখলে পাবেন যে একটি সুন্দর টাওয়ার যেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো হয়েছে। এবং এখানে ঢুকলে আপনারা দেখতে পাবেন গাছ আর গাছ, বাংলাদেশে যত বড় বড় নার্সারি আছে সবাই কিন্তু তাদের সুন্দর যে প্রদর্শনী গাছগুলো রয়েছে সেখানে কিন্তু তারা এই মেলায় সেগুলো নিয়ে অংশগ্রহণ করেছে। তো মেলায় কিন্তু নার্সারি বাদেও আরও অনেক কৃষি টেকনোলজি বা কৃষির যে সকল পদ্ধতি রয়েছে বা পণ্য রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অনেকেই মেলায় অংশগ্রহণ করেছেন। তো আসলে আজকে আমরা তেমনই কিছু স্টলে যাব এবং তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এইটি কিন্তু আমি মূল গেট দিয়ে ঢোকার পরে আমাদের যে টাওয়ারটি রয়েছে সেই টাওয়ারের ডান সাইডে চলে যাচ্ছি। এবং এদিকে কিন্তু অনেক নার্সারি রয়েছে, তো আপনারা দেখতে পাবেন ঢুকলে। এটি কিন্তু একটা আশুলিয়া নার্সারি, এই নার্সারির একটি প্রদর্শনী। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর বিভিন্ন বনসাই রয়েছে। এবং এই নার্সারিতেই আপেল সহ গাছ বা আঙ্গুর সহ গাছ, তাছাড়া আরও অনেক ফলজ এবং সুন্দর সুন্দর ফুলের গাছও কিন্তু আপনারা এখানে পাবেন। তো আমাদের লাইভটি আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলে বৃক্ষ মেলা সম্পর্কে জানে। এবং অবশ্যই সপরিবারে এবং যারা বৃক্ষপ্রেমিক রয়েছে তারা সবাই যেন বৃক্ষ মেলায় আসে, তাদের পছন্দের যে গাছগুলো রয়েছে তারা সেগুলো সংগ্রহ করতে পারবে। এবং প্রকৃতির সাথে যারা থাকে তাদের কিন্তু সবসময় মন ভালো থাকে। মন ভালো রাখার একটি বিশেষ যে বিষয় সেটা হচ্ছে প্রকৃতি। তো বৃক্ষ মেলায় কিন্তু আপনারা আসলে ঢাকার আসলে যে যানজটের পরিবেশ সেই পরিবেশ থেকে কিন্তু আপনারা মনে করবেন যে একটি বাইরে এসেছেন এবং প্রকৃতির মধ্যে চলে এসেছেন। তো আমাদের বৃক্ষ মেলায় কিন্তু এবার স্টল রয়েছে প্রায় 200টির মতো। তো বিভিন্ন নার্সারি ঘুরিয়ে আমি আপনাদেরকে আজকে মেলাটা একটু দেখাবো যে আমাদের বৃক্ষ মেলা কেমন চলছে। তো এই স্টলে আমাদের যে স্টলগুলো দেওয়া হয়েছে বৃক্ষ মেলায় সেখানে কিন্তু দর্শক সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা অংশগ্রহণ করেছেন তাদের নিজস্ব পণ্য নিয়ে। দর্শক শুধু গাছ নয়, আজকে আপনারা আরও নতুন কিছু টেকনোলজি কৃষি যেটা কৃষিকে যেটা আরও আধুনিক করতে পারে সেরকম আরও কিছু টেকনোলজি আজকে আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ।
তো আপনার সাথে থাকুন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আমাদের ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের নাম্বার, ফোন নাম্বার, সকল তথ্য দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি আমাদের যে লাইভ হচ্ছে বা যে আপডেটগুলো আছে মেলার সেগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, এরকমই একটি টেকনোলজি নিয়ে এবার বৃক্ষ মেলায় অংশগ্রহণ করেছে ড্রিপ ইরিগেশন বিটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি কাজ করছে কৃষির একটি আধুনিক প্রযুক্তি, সেচ প্রযুক্তি নিয়ে। তো আমরা সকলেই জানি যে একটি বাগানের বা কৃষিকাজের মূল বিষয় কিন্তু পানি, আর এই পানিটাকে সহজ করে দেওয়ার যে বিষয়টি সেটা নিয়েই কাজ করছে এই ড্রিপ ইরিগেশন বিটি লিমিটেড। তো ড্রিপ ইরিগেশন বিল লিমিটেড স্টলে এখন দাঁড়িয়ে আছি এবং তাদের আসলে কিছু কার্যক্রম সম্পর্কে, তাদের আসলে পদ্ধতিগুলো কীভাবে কাজ করে সেটা সম্পর্কে ইনশাআল্লাহ একটু দেখব। দর্শক, এটি কিন্তু ড্রিপ ইরিগেশন বিল লিমিটেডের একটি স্টল, এটি কিন্তু 46 নম্বর স্টল। তো এখানে কিন্তু তাদের যে কার্যক্রমগুলো রয়েছে ড্রিপ ইরিগেশন সিস্টেমের অনলাইন সিস্টেম, ফোয়ার ইরিগেশন সিস্টেম বা স্প্রিংলার ইরিগেশন সিস্টেমের যে ব্যানারগুলো রয়েছে তারা কিন্তু সেটা দিয়ে তাদের স্টলটি সাজিয়েছেন। এবং সেখানেই কিন্তু তাদের যে আরও কিছু আধুনিক পদ্ধতি, যেমন এই যে মাইক্রো গ্রিনের একটি কাজ রয়েছে সেটা এখানে প্রদর্শনী করেছেন। তার পাশাপাশি তাদের যে ফিল্টার সিস্টেম বা বিভিন্ন পদ্ধতি আছে সেগুলো তারা কিন্তু এখানে ডিসপ্লে করেছেন। তাদের কিন্তু একটা ডিসপ্লে বোর্ডও আছে এবং তার পাশাপাশি তারা কিছু আলাদা আলাদাভাবে প্রোডাক্ট রেখেছেন যাতে দর্শনার্থী যারা আসেন তাদেরকে বোঝানো যায়। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদের তাদের একটি প্রোডাক্ট সম্পর্কে একটু আমি অবগত করতে চাই। তো তাদের এখানে আমি আসলে যে প্রোডাক্ট দেখতেছি সেটা হচ্ছে একটি ফিল্টার সিস্টেম। তো এটার কাজ হচ্ছে পানিটা পরিষ্কার করে বাগানে একটি ময়লামুক্ত পানি যাতে বাগানে দেওয়া যায়, এটাই হচ্ছে ফিল্টারের কাজ। এবং তার পাশাপাশি কিন্তু তারা রেখেছেন কিছু স্প্রিংলারের আইটেম। এই স্প্রিংলারের আইটেমের মধ্যে একটি আকর্ষণীয় স্প্রিংলার রয়েছে যেটি আমি হাত দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটি 2 ইঞ্চি স্প্রিংলার এবং এই যে স্প্রিংলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি বিশাল স্প্রিংলার, সাধারণের থেকে একটু বড়। তো এই স্প্রিংলার দিয়ে কিন্তু আপনারা একই সাথে 5 একর জমিতে পানি দিতে পারবেন। তো এই স্প্রিংলারটি কিন্তু আসলে যারা দর্শনার্থী আসেন তারা কিন্তু আসলে বিভিন্ন নামে এটাকে অবহিত করেন, যেমন কামান, মেশিন গান, বিভিন্ন বিষয় নিয়ে। তো তার পাশাপাশি কিন্তু এখানে আরও অনেক স্প্রিংলার রয়েছে যেগুলো ঘাসাল লনে আপনারা ব্যবহার করতে পারবেন বা ঘাসের জমিতে যারা আপনারা ব্যবহার করতে চান তারা এই স্প্রিংলারগুলো ব্যবহার করতে পারেন। এবং আবহাওয়া ঠান্ডা রাখার জন্য কিন্তু আপনারা এই স্প্রিংলারগুলো অনেকে ব্যবহার করতে পারেন। যেমন এখন সবথেকে বেশি আমাদের যে স্প্রিংলারগুলো চলতেছে, যেমন এই বাটারফ্লাই স্প্রিংলারগুলো, যেগুলো কিন্তু আসলে ব্রয়লার শেডের যে ফার্মের উপর টিনের উপরে বা গরুর ফার্মের টিনের উপরে কিন্তু এগুলো ব্যবহার করা হয়, কারণ এখন আসলে অতিরিক্ত গরমের কারণে কিন্তু গরুগুলা বা ব্রয়লার যে মুরগিগুলো আছে সেগুলো অতিরিক্ত কষ্ট পায়। আর যদি আমরা চালের উপরে একটু স্প্রে করতে পারি পানিটা, তাহলে কিন্তু সেই তাপটা আর নিচে আসে না, মানে গরুগুলো একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করে। তো তার পাশাপাশি আরও বিভিন্ন স্প্রিংলার আইটেম কিন্তু তাদের কাছে এখানে রয়েছে, যেগুলো আসলে সুন্দর সুন্দর, দেখতেও সুন্দর এবং কাজেও অনেকটা সুন্দর। এবং তার পাশাপাশি রয়েছে যেমন এখানে পপ আপ স্প্রিংলার, এগুলো কিন্তু আসলে খুব সুন্দর একটি স্প্রিংলার, যেগুলো আসলে বলে লুকানো স্প্রিংলার। এটা কিন্তু মূলত আমরা গলফসের মাঠে বা ফুটবলের মাঠে দেখি, এটা মাটির নিচে থাকে, যখন পানির প্রেশারটা পায় তখন মুখটা একটু তুলে দিয়ে পানি দিয়ে আবার লুকিয়ে যায় মাটির নিচে। তো এটা আসলে খুবই একটি সুন্দর পদ্ধতি। এবং মাইক্রোগ্রিনের যে কথা বলছিলাম সেই ট্রেটা কিন্তু তারা রেখেছে এখানে দেখানোর জন্য। এবং তারপরে কিন্তু এখানে আসলে তারা কিছু লিফলেট ব্রোশার রেখেছেন যাতে যে দর্শনার্থী আসেন তারা যেন এই লিফলেটগুলো নিয়ে বাসায় গিয়েও পড়তে পারে এবং আরও ভালোভাবে বুঝতে পারে। এবং তারপরেই কিন্তু এখানে তারা রেখেছেন যেমন ইনলাইন ড্রিপ ইরিগেশনের যে বিভিন্ন কানেক্টর বা পাইপ রয়েছে, তো এগুলা তাদের কিন্তু আসলে 3 রকম ইনলাইন ড্রিপের পাইপ রয়েছে, যেমন 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটারের পাইপ। এবং সেগুলো সেট আপের জন্য আসলে যে কানেক্টারগুলো লাগে সেগুলো কিন্তু তারা এখানে রেখেছেন। এবং তারপরে যেটা রয়েছে সেটি হচ্ছে ফগার ইরিগেশন সিস্টেম। দর্শক, এটা কিন্তু আসলে এখন গরমের সময় খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এটা আসলে মূলত ব্যবহার করা হয় ব্রয়লার শেড বা মাশরুম শেড, অর্কিড শেড, গরুর শেডের চালের ভিতরে। আমি আপনাকে একটু আগে বলেছি চালের উপরে একটা পদ্ধতি এবং এটা কিন্তু চালের নিচে একটি পদ্ধতি। এই চালের নিচের পদ্ধতিটা আমি আপনাকে একটু দেখাবো। এটা কিন্তু চালের নিচের পদ্ধতি কিন্তু এরকম, এটা একটি কুয়াশা সেচ পদ্ধতি বলা হয়। তো এটা আসলে
কুয়াশার মতো করে পানিটাকে স্প্রে করে বের করা দেওয়া হয়, এবং এটার জন্য অবশ্যই একটি পাম্প ব্যবহার করা লাগে কুয়াশার মতো করে বের করে দেওয়ার জন্য পানিটাকে। এবং দর্শক, এটা যখন আপনারা আপনাদের শেডের মধু চালাবেন তখন আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন, এবং আমরা এটাও জানি যে একটি ফগিং মেশিন যদি 1-2 মিনিট চালানো হয় তাহলে আপনার শেডের যে তাপমাত্রা থাকে তার থেকে 4-5 ডিগ্রি তাপমাত্রাটা কমে আসে। তো দর্শক, এটা কিন্তু এখন আমাদের গরুর ফার্মে বা মুরগির ফার্মে অনেক বেশি ব্যবহার হচ্ছে, যেহেতু আসলে অতিরিক্ত তাপমাত্রার কারণে গরুগুলা বা মুরগিগুলো কষ্ট পাচ্ছে। তো তারপরেই আসলে এখানে রাখা হয়েছে অনলাইন ইরিগেশনের বলে যে পদ্ধতিগুলো সেগুলো এখানে রাখা হয়েছে, এবং এখানে কিন্তু বিভিন্ন ড্রিপার রয়েছে যেগুলো আসলে ছাদ বাগানে বা বড় বড় ফিল্ডে সুন্দরভাবে ইরিগেশন করা যায় বা বিন্দু সেচ দেওয়া যায়। তো তার পাশেই কিন্তু তারা একটা সুন্দর সিস্টেম রেখেছে, এখানে আপনারা দেখলে আসলে এটা একটি সুন্দর সিস্টেম। তো আমি আসলে একটু কমেন্টটা পড়ে নিই, আমাদের একজন কমেন্ট করেছেন হাশিম রেজা ভাই, উনি কমেন্ট করেছেন লোকেশন প্লিজ ভাই। আচ্ছা, লোকেশনটা হচ্ছে আমি ডিসক্রিপশনে লিখে দিয়েছি, তারপর আপনাদের জানাচ্ছি। লোকেশনটা হচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠ আগরগাঁও, এটা হচ্ছে চীনা মৈত্রী সম্মেলন কেন্দ্রের ঠিক পাশের মাঠ এবং শেরে বাংলা কৃষি বিস্তরের অপোজিটে। তো আপনারা সবাই অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা আসেন মেলা উপভোগ করেন। তো এখানে কিন্তু সুন্দর পদ্ধতি রয়েছে, এটা কিন্তু একটি স্পাইক ড্রিপ বলে, এটাকে স্পাইক ড্রিপার, এটা কিন্তু আসলে সুন্দর একটি সিস্টেম। এটা কিন্তু পটের মাধ্যমে ব্যবহার করা যায়, অত অটোমেটিক ব্যবহার করা লাগে না। এটা যাদের বেলকনিতে বা বাসায় ছোটো ছোটো গাছ আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। সামনে কিন্তু আমাদের ঈদের ছুটি আসতেছে, একটা চিন্তার বিষয় এটা, যারা বাগান করি, যারা শহরে থাকি বা বাইরে থাকি তারা, আমরা ঈদের ছুটিতে অবশ্যই গ্রামের বাড়িতে বা কোথাও বেড়ানোর জন্য চেষ্টা করি, যে যাওয়ার জন্য 2-3 দিনের জন্য। তো এই 2-3 দিন আসলে শখের গাছে পানি দিবে কে, এই চিন্তায় আসলে অনেকের কোথাও বেড়াতে যাওয়া হয় না, বা এই চিন্তায় আসলে কোথাও যাওয়া হয় না, এবং দেখা যায় যে গেলেও গাছগুলো মারা যাচ্ছে। তো এই চিন্তা আসলে অনেকে থাকেন, সামনে ঈদ আসতেছে, কিছু ছুটিও আসতেছে। তো এটার জন্য আসলে এই সকল যে পদ্ধতিগুলো রয়েছে, ড্রিপ ইরিগেশন সিস্টেম বা এই যে স্পাইক ড্রিপার সিস্টেম, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো দর্শক, ড্রিপ ইরিগেশন সিস্টেমে আসলে উপকারিতা অনেক। তো যাদের ছাদ বাগানে বা বাসায় অনেক গাছ রয়েছে তারা কিন্তু এই ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করতে পারেন। এটা আসলে খুব কম খরচে আপনারা আপনাদের ছাদ বাগানে বা বিভিন্ন বাসার আঙিনায় বা জমিতে ব্যবহার করতে পারেন। এবং তাছাড়া এই যে স্পেক ড্রিপারের কথাটা বলতেছিলাম দর্শক, এটা কিন্তু চাহিদা অনেক। এটা মূলত যাদের অল্প সংখ্যক গাছ আছে তারা ড্রিপ করতে চান না, কিন্তু আর 2-3 দিনের জন্য অটোমেটিক পানি দিতে চান, কারণ আমরা আসলে অনেকে চাই যে আমরা যে বাগানটা করি সেই বাগানে আমরা একটু যত্ন করবো, বাগানটাকে একটু নিজের হাতে পানি দিব, এটা অনেকে ভালোবাসেন। তো তাদের জন্য যে 2-3 দিনের ছুটিতে এই ড্রিপ স্পাইক কিন্তু অনেক কার্যকরী একটি ভূমিকা পালন করতে পারে, কারণ এই ড্রিপ স্পাইকে কিন্তু আপনারা 2 লিটারের পর্যন্ত পানির যে বোতল রয়েছে সেটা কিন্তু এখানে সেট করতে পারবেন, এবং যদি আপনি 2 লিটারের একটি বোতল সেট করেন সেটা কিন্তু 3-4 দিন আপনাকে সুন্দর একটি ব্যাকআপ দিবে। তো এটা কিন্তু মিনিটেও 1 ফোঁটা পানি ফেলানো যায়, এবং আপনি চাইলে 15 মিনিটেও 1 লিটার শেষ করতে পারেন, চাইলে একদিনও 1 লিটার পানি শেষ করতে পারেন। তো দর্শক, তারা কিন্তু এখানে জিও ব্যাগ রেখেছে, তো জিও ব্যাগের তাদের কালেকশন রয়েছে, এবং এখানে স্যাম্পল হিসেবে তারা জিও ব্যাগ রেখেছে, দেখতে পাচ্ছেন একটি অফ হোয়াইট এবং একটি গ্রে। তো আপনারা যদি জিও ব্যাগও নিতে চান আপনারা এখানে অর্ডার করতে পারেন দর্শক। এবং আরও একটি ব্যাগ কিন্তু তারা এখানে ব্যবহার করতেছে, আমরা দেখেছি তাদের নিজস্ব প্রোডাকশন কৃষি মেলা, এখানে কিন্তু একটা লোগো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, কৃষি মেলার পক্ষ থেকে তারা এটা সাপ্লাই দিচ্ছে, এবং বাংলাদেশে কিন্তু একমাত্র তারাই এই গ্রো ব্যাগটা নিয়ে কাজ করতেছে। এটা কিন্তু 80 মাইক্রনের একটি ব্যাগ, সামনে হোয়াইট এবং পিছনে কিন্তু ব্ল্যাক, তো এটা রোদে আসলে কোনো সমস্যা হবে না, ইউভি প্রোটেক্টেড। এটা কিন্তু 11 লিটার মিডিয়া ধারণ ক্ষমতা, এবং এটা যদি আপনি ব্যাকেটটা ভর্তি করার পরেও কয়েকবার যদি উপর থেকে ফেলে দেন 4-5 ফিট উপরে, তাও কিন্তু ব্যাগের কোনো সমস্যা হয় না। আমি আপনাকে একটু টেনে দেখাবো যে ব্যাগটা কিন্তু আসলে ছিঁড়ে না, ব্যাগটা কিন্তু লম্বা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আপনারা কিন্তু এই ব্যাগগুলো আপনাদের ছোটো ছোটো নার্সারির জন্য বা বাসা বাড়িতে সবজি লাগানোর জন্য বা হাইড্রোপনিক্সে যারা কাজ করেন তারা কিন্তু এই ব্যাগগুলো ব্যবহার করতে পারেন। এটি খুব সুন্দর একটি ব্যাগ, এবং এখানে কিন্তু তাদের যে কৃষি মেলার একটি লোগো আছে, কৃষি মেলা থেকে তারা কিন্তু এই ব্যাগটি সেল করতেছে, এবং তাদের একটি ব্র্যান্ডিং কিন্তু এখানে রয়েছে, আপনারা কৃষি মেলাতে যেতে পারেন, গিয়ে কিন্তু তাদের এই প্রোডাক্টটি দেখতে পারেন। তো দর্শক, তারপরে এখানে রয়েছে ডিসপ্লে, বিভিন্ন প্রোডাক্ট তারা কিন্তু এখানে ডিসপ্লে করে রেখেছে, যেমন উপরে তারা কিন্তু ড্রিপের যে পার্টগুলো রয়েছে সেখানে তারা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যাতে সহজে একজন দর্শনার্থী এসে যেন বুঝতে পারে। এবং তারপরে কিন্তু মিনি স্প্রিংলার তারা সেট করেছে বৃষ্টির মতো করে অল্প জায়গায় পানি দেওয়ার জন্য, এবং তার পাশে ফগার ইরিগেশন সিস্টেম, যেটা দর্শক আপনাদের একটু আগে আমি বলেছি, যেগুলো মাশরুম শেড, ব্রয়লার শেড বা গরুর শেড এখন বেশি ব্যবহার করা হচ্ছে। তো তারপরে কিন্তু এখানে রাখা আছে বিভিন্ন অটোমেটিক টাইমার সিস্টেম। তো এই অটোমেটিক টাইমার সিস্টেমের কাজটা হচ্ছে আসলে আপনারা যারা ছাদ বাগান করেন বা যাদের বাসা আঙিনায় বাগান আছে, যারা আসলে অটোমেটিক সিস্টেমটা নিতে চান, ধরেন আপনারা বাসায় নাই
কিন্তু অটোমেটিক পানি দিতে চান, তো সেক্ষেত্রে কী করবেন, আপনারা টাইমারটা সেট করে নেবেন বাগানে, এবং তারপরে আপনারা এখানে টাইমটা দিয়ে দিবেন যে দেখা যাচ্ছে সকাল 7:00 থেকে 7:05 পর্যন্ত পানি পড়বে। তো এটা যদি আপনারা টাইম দিয়ে দেন তো প্রতিদিনই সে 7টার সময় অন হবে এবং 7:05 কিন্তু অফ হয়ে যাবে। এই 5 মিনিট সে একাই পানি দিবে, আপনি বাগানে থাকেন বা না থাকেন, বাসায় থাকেন বা না থাকেন। তো এটা নিয়ে একটি কিন্তু চিন্তা কিন্তু সবারই থাকে যে আসলে বাগানে পানি দিবে কীভাবে, অফিস করে আসলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, সকালে আসলে উঠতে পারি না, এই সকল বিষয়গুলো আসলে অটোমেটিক টাইমারের মাধ্যমে আপনারা সমাধান পেয়ে যাবেন খুব সহজে। এবং ড্রিপ ইরিগেশনে যোগাযোগ করলে আপনাদের ড্রিপ ইরিগেশন যত সাজেশন আছে সব তারা পরামর্শ দিতে পারবে, এবং তার পাশে বিভিন্ন কানেক্টার্স রয়েছে যেগুলো আসলে পাইপ সেটিংয়ের জন্য, এবং তাদের যে পাইপের কালেকশনগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা এখানে ছোটো ছোটো করে ডিসপ্লে রেখেছে, যাতে করে তাদের পাইপের যে কালেকশনগুলো রয়েছে সহজে তারা এটা বুঝতে পারে যে তারা কেমন পাইপ ব্যবহার করতেছে বা কীভাবে ব্যবহার করতেছে। এবং তারপরে তথারীতি এখানে কিছু স্প্রিংলারের যে আইটেমগুলো রয়েছে তারা কিন্তু এগুলো তারা এখানে ডিসপ্লে করে রেখেছে, যাতে সাধারণ দর্শনার্থী দূর থেকে দেখলে বুঝতে পারে। তো আমাদের একজন কমেন্ট করেছেন যে মেলাতে গিয়ে কি কোনো ডেমো দেখতে পাবো, দেখে তারপর ইউজ করতে চাই। হ্যাঁ অবশ্যই, আমরা এখানে আমাদের ড্রিপ ইরিগেশন এবং স্প্রিংলার ইরিগেশনের যে কিছু ডেমো আমরা এখানে তৈরি করেছি, তো স্টুলের সামনে আমাদের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আমরা কিছু গাছ দিয়ে যেভাবে ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করা হয় তেমনভাবেই কিন্তু আমরা এখানে ড্রিপ ইরিগেশন সিস্টেমটি ব্যবহার করেছি এখানে। তো আপনারা আসলে এখানে ডেমো দেখতে পাবেন, তারা এখানে কিছু ডেমো করেছে যেমন অনলাইন ড্রিপ ইরিগেশনের, স্প্রিংলার ইরিগেশনের, এবং ইনলাইন সবজি জমিতে যেটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু এখানে রয়েছে। তো দর্শক, আমি আপনাদেরকে ডেমোগুলো ছেড়ে একটু দেখাবো যে কীভাবে এটি কাজ করে, এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং অবশ্যই আবারও অনুরোধ করবো যে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই সিস্টেমটি কিন্তু সাধারণ মানুষ জানতে পারে। তো তাদের স্টলের সামনে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু তারা এই ডেমোটি করেছে, যাতে সাধারণ মানুষ এসে দেখতে পায়। তো আপনাদের আমি শেয়ার করব এই ডেমো সম্পর্কে আসলে কীভাবে তারা কী করেছেন। তো আমি আপনাদেরকে প্রথমেই আসলে যেটি দেখাবো যে ইনলাইন ড্রিপ ইরিগেশন সিস্টেম কীভাবে কাজ করে। তারা কিন্তু এখানে যে পানির সোর্সটা রয়েছে সেটা ব্যবহার করেছেন, এবং তাদের যে ইনলাইনের পাইপের কথা আমি বলেছিলাম আপনাকে সেটা কিন্তু তারা এখানে ব্যবহার করেছে, এবং তারা যে চারাগুলো ব্যবহার করেছে সেখানে আসলে পানি দেওয়াটা প্রয়োজন। তো এই পানি দেওয়ার সিস্টেমটি কাজ করতেছে অটোমেটিকভাবে ইনলাইন ড্রিপ পাইপ। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছিদ্র করা আছে, এখানে একটি ছিদ্র করা আছে, এবং তার পরে ঠিক 20 সেন্টিমিটার পরে কিন্তু আরেকটা ছিদ্র করা আছে। তো এই ছিদ্রগুলো দিয়েই কিন্তু মূলত পানিটা বাগানে দেওয়া হয়, এবং প্রতিটা ড্রিপার দিয়ে ঘন্টায় 2 লিটার পানি পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত। এই জন্য সব চিন্তা করার কোনো দরকার নাই যে প্রথম দিকে পানি পড়লে সেই দিকে বন্ধ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি একটু দেখাবো যে আসলে পানিটা কীভাবে পড়তেছে। তো দর্শক আশা করি যে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বিন্দু বিন্দুভাবে পানি পড়তেই আছে। তো তার পাশে কিন্তু আরও একটি নজল রয়েছে যেটা দিয়েও কিন্তু এভাবে পানি পড়ছে। তো দর্শক এর পাশাপাশি তারা কিন্তু আরও কিছু পদ্ধতি এখানে সেট করেছেন, যেমন ড্রিপ ইরিগেশন ছাদ বাগানে যেটা ব্যবহার করা হয় বা স্প্রিংলার ইরিগেশন সিস্টেম। তো আমি ড্রিপ ইরিগেশন সিস্টেমের একজনকে একটু আমি এখানে দেখে নিব যে ড্রিপ ইরিগেশনের যে পদ্ধতিটা রয়েছে সেটা একটু সেরে দেখানোর জন্য। এবং আরও একটি কমেন্ট এসেছে আমি একটু পড়ে নিই, সিটিজেতে কি আপনাদের শোরুম আছে, সিটিজিতে মেলাতে কি থাকবেন আপনারা? জি, আমরা সিটিজিতে অনেক মেলা করি, এবং সিটি চট্টগ্রামে কিন্তু আমাদের শাখা রয়েছে। তো হামজারবাগ এখানে আমাদের শাখা রয়েছে, এবং পূর্ণ বিস্তারিত যে আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের ঠিকানা, এবং চট্টগ্রামে আসলে আমাদের যে নাম্বারটি ব্যবহার করে সেটা আমি আপনাকে একবার বলে দিই, আপনি একটু এটা তুলে কল দিতে পারেন, 01324453995 দূরতে কল দিলে আপনি সুন্দরভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, সরাসরি অফিসে গিয়ে প্রোডাক্ট দেখতে পাবেন। তো দর্শক ইনলাইনের তো আমি আপনাদেরকে সিস্টেমটা দেখালাম। শাকিল, আপনি ওই যে ওই পাইপের লাইনটা খুলে ড্রিপের যে লাইনটা রয়েছে না, এই ড্রিপের লাইনটা এটা লাগাই দেন ওখানে, একটু লাগাই একটু ছেড়ে দেন। তো দর্শক আমি একজনকে একটু হেল্প চাচ্ছি যে তাদের যে কাজটি রয়েছে সেটা দেখানোর জন্য, একটি লাইন খুলে একটু বন্ধ করে চালু করার জন্য। তাছাড়া এখানে স্প্রিংলার সিস্টেম যেটি রয়েছে সেটি একটু চালু করে দেখাবো আমি আপনাদেরকে যে আসলে কীটা কীভাবে এটি কাজ করে। তো আমি এখানে আসলে সেট আপ দেওয়া আছে ওনাদের একটি ড্রামে, তারা কিন্তু মোটর ব্যবহার করতেছে। তো স্প্রিংলার এবং ফগিং ইরিগেশনে অবশ্যই একটি মোটর ব্যবহার করতে হবে, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো চলুন আমি আপনাকে স্প্রিংলারটা ছেলে একটু দেখাই যে কীভাবে এটি কাজ করে। দর্শক দেখছিলেন যে স্প্রিংলারটা কিন্তু আসলে এক জায়গায় রাখা ছিল এবং ট্রাইপডের মাধ্যমে, এবং যখনই আমি আসলে মোটরটা অন করে দিয়েছি তখন কিন্তু সে তার নির্দিষ্ট গতিতে স্প্রে করতে শুরু করে দিয়েছে।
এবং সে কিন্তু তার চারিপাশেই সে কিন্তু প্রায় 10 ফিটের মতো পানি স্প্রে করতে সক্ষম। তো যখন 360 ডিগ্রি ঘুরবে, চারু সাইডে 10 ফিট করে হলে দুই সাইডে প্রায় 20 থেকে 24 ফিট পানি কিন্তু সে দিতে সক্ষম। তো আমি একটু দেখাবো আপনাদেরকে যে শুকনা বালি যেটা আছে এবং একটুর মধ্যেই যে জায়গাটা কীভাবে ভিজানো সম্ভব একটি স্প্রিংলার সিস্টেমের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে বালি মাটি, তো বালি কিন্তু ভিজা শুরু হয়ে গিয়েছে। তো আমি যদি এভাবেই 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট চালাই তাহলে কিন্তু আমার পুরো জায়গাটাই ভিজে যাচ্ছে। তো এখানে কিন্তু স্প্রিংলারের যে ডেমোটি রয়েছে, আমাদের কাছে একজন জানতে চেয়েছিলেন যে যেমন ডেমো দেখে উনি ব্যবহার করতে চান, তো উনি ডিরিগেশন স্টলে আসতে পারেন এবং সরাসরি তিনি নিজ চোখে ডেমো দেখে প্রোডাক্টগুলি ইউজ করতে পারেন। এবং এখানে তাদের অভিজ্ঞ টিম মেম্বার রয়েছেন যাদের থেকে তিনি একটি সঠিক পরামর্শ পাবেন যে তার বাগানে আসলে কোনটা ব্যবহার করা উত্তম হবে এবং আসলে কী ব্যবহার করা উত্তম হবে। তো দর্শক, এখানে কিন্তু স্প্রিংলারের ডেমো চলছে, তার পাশাপাশি তাদের যে ড্রিপের ডেমোটি রয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাবো। তারা কিন্তু এখানে একটি অনলাইন ড্রিপ সিস্টেমের ডেমো করেছেন এবং এটা দিয়ে কিন্তু পানি পড়া শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল ড্রিপার, এটা কিন্তু অ্যাডজাস্ট করে দিলে পানিটা কিন্তু এরকম বিন্দু বিন্দুভাবে পড়বে, আবার যদি আপনি চান আর খুলে দিতে তাহলে কিন্তু বেশি পানি পড়বে। তো যেহেতু ছোটো একটি টবে দেওয়া আছে সেহেতু আসলে অল্প একটু ছেড়ে দেওয়াই ভালো, কারণ তার পর্যাপ্ত পরিমাণ পানি সে পেয়ে যাবে। তো এরকম কিন্তু প্রতিটা টব দিয়েই কিন্তু পানি পড়ছে, যদি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন। তো সকলের কাছে আসলে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই এই যে আধুনিক একটি পদ্ধতি বা আধুনিক যে টেকনোলজি যে ড্রিপ ইরিগেশন সিস্টেম নিয়ে এসেছে, তো আপনারা অবশ্যই সকলের কাছে এটা পৌঁছায় দিবেন সাধারণ মানুষের কাছে, যারা গাছ প্রেমিক, যারা আসলে শখের বসে গাছ লাগান তাদের কাছে কিন্তু এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি পদ্ধতি হতে পারে এবং অবশ্যই সকলের কাছে এটি একটি সুন্দর প্রযুক্তি হবে যারা বাগান করেন বা যারা গাছ প্রেমিক আছেন। তারা কিন্তু আসলে যে প্রচেষ্টা করছেন যে বাংলাদেশের কৃষিকার আধুনিক করার জন্য, এছাড়া বাংলাদেশে তারা একমাত্র এখনও পর্যন্ত আমরা যদি সার্চ দিয়ে দেখি ওয়েবসাইটে তারা এখনও ফার্স্ট আছেন যে ড্রিপের সকল প্রোডাক্ট কোয়ালিটি এবং তাদের যে সার্ভিস আসলে অনেক সুন্দর। তাদের সাথে কথা বলা হয়েছে, তারা আসলে সুন্দরভাবেই কিন্তু কাস্টমারকে বোঝানোর চেষ্টা করেন যে ড্রিপ সিস্টেমটা কী। তাদের কিন্তু টেকনিক্যাল টিম আছে, ইঞ্জিনিয়ার টিম আছে, কৃষিবিদ টিম আছে, যেটা আপনাদের প্রয়োজন আপনাদের তাদের থেকে আপনারা সাহায্য নিতে পারবেন। তো দর্শক, একটি মোটর আসলে এটি ব্যবহার করা হচ্ছে এবং এখানে কিন্তু তারা ফগারের যে সিস্টেম রয়েছে ওইখানে কিন্তু তারা ওয়ান ওয়ে ফগার যেগুলো রয়েছে তারা কিন্তু সেটা ব্যবহার করেছে কুয়াশার মতো করে স্প্রে করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে তো একটি পাম্পের জন্য স্প্রিংলার চলছে, এই জন্য আসলে এটা দেখানো হয়নি। তো এটাও আসলে কুয়াশার মতো করে সুন্দর করে আবহাওয়াকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হচ্ছে, এখানে আপনারা সকলেই আসলে দেখতে পাবেন। তো আপনি যেটা বলেছিলাম আমি কিন্তু অল্প একটু সময় চালালে কিন্তু যেমন ভিজে যাবে, তো দেখুন দর্শক এটি কিন্তু শুকনো বালি এবং এটা কিন্তু ভিজে বালি, আমি কিন্তু 2 থেকে 3 মিনিট চালিয়েছি তাতেই কিন্তু এই ফলাফল। তো আপনারা যারা শাকসবজির বাগান করেন বা ছাদ বাগান করেন অনেকেই চান যে গাছে স্প্রে করার জন্য, তো তারা কিন্তু এই ট্রাইপড সিস্টেম করে যদি স্প্রিংলারটি ব্যবহার করেন বা টিনের চালে গরুর ফার্ম বা মাশরুম ফার্মে বা মুরগির ফার্মে ব্যবহার করেন আবারও ঠান্ডা রাখার জন্য, তো আপনারা কিন্তু করতে পারেন। এটা আসলে খুবই সুন্দর একটি পদ্ধতি দর্শক। তো অবশ্যই আপনারা এই প্রযুক্তি সম্পর্কে আরও বেশি অবগত হবেন এবং আশা করব আপনাদের সকলের কাজে এই সিস্টেমটি ব্যবহার হবে। তো অবশ্যই আমি আশা করব যে আপনারা বৃক্ষ মেলায় আসলে ড্রিপ ইরিগেশন বি লিমিটেড যে স্টলটি আছে অবশ্যই একটু ভিজিট করবেন, স্টল নাম্বার 46, এখানে আসলে আপনি তাদেরকে পাবেন এবং সরাসরি কথা বলতে পারবেন। দর্শক, আমাদের ড্রিপ ইরিগেশন বিডি যে ওয়েবসাইটটি রয়েছে সেটির যে অ্যাড্রেস www.dripirrigation.com.bd এবং ড্রিপ ইরিগেশনের যে ঢাকা অফিস সেটি কিন্তু ঢাকা ওয়ারি হাটকলা রোড বাসা নম্বর 15/1, এটা 3 তলায়। তো আপনারা অফিসে সরাসরি যেতে পারবেন, প্রোডাক্ট দেখতে পারবেন, প্রোডাক্ট কিনতে পারবেন এবং কথাও বলতে পারবেন। তো দর্শক, এছাড়াও কিন্তু ড্রিপ ইরিগেশন সিস্টেম ছাড়াও কিন্তু এই বৃক্ষ মেলায় কিন্তু বিভিন্ন স্টল রয়েছে যারা মূলত বিভিন্ন কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করতেছে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে বৃক্ষ মেলায় আসবেন, নার্সারি সহ কৃষি মেলার আপনাদের যে প্রয়োজনীয় গাছ আপনারা এখান থেকে কিনতে পারবেন।
এবং সাথে সাথে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন, যেগুলো আসলে কৃষিকে আরও আধুনিক করে তুলেছে। তো দর্শক, আজকের লাইভটা আমরা এখানেই শেষ করার নিয়ত করতেছি, যে আজকের লাইভটা আমরা এখানেই শেষ করবো। সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন একটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হব, মেলার বিভিন্ন আপডেট আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। তো সেই পর্যন্ত আপনার সবাই সাথে থাকবেন আর ভালো থাকবেন, এবং সকলের কাছে আবারও অনুরোধ থাকবে লাইভটি বেশি বেশি শেয়ার করার জন্য, এবং শুধু গাছ নয়, গাছে যে পানি দেওয়ার জন্য বা গাছের যত আধুনিক প্রযুক্তি রয়েছে সবগুলো সাধারণ মানুষের কাছে আপনারা দ্রুত পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। তো এই বলে আজকে লাইভ আমরা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।